হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখো ভারতীয় ডাক বিভাগে জন ভারতীয় ডাক ডাক বিভাগে গ্রামীণ সেবকের জন্য শাখা পোস্টমাস্টার ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য নিয়োগ করা হবে মোট শূন্য পদ চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ অনলাইনে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করার পর প্রার্থীদের দু দিন সময় দেওয়া হবে সংশোধন করার জন্য যোগ্যতা কি লাগবে একটি স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী বা এস এস সি পাস সার্টিফিকেট ইংরেজি এবং ম্যাথামেটিক্স উভয় বিষয়ে পাশ করতে হবে সাথে স্থানীয় ভাষা জানতে হবে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং সাইকেল চালাতে জানতে হবে কম্পিউটার কম্পিউটারে জ্ঞান থাকতে হবে স্থানীয় ভাষা জানতে হবে এবং সাইকেল চালাতে জানতে হবে বয়স কীরকম থাকবে আঠেরো থেকে চল্লিশ বছর ওকে এরপর দেখো বেতন কি রয়েছে পোস্টমাস্টার পদে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা ডাক সেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা ঠিক আছে আবেদন ফি কত একশো টাকা আর এস এসটি মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না যারা মহিলা রয়েছ তাদের আবেদন ফি লাগবে না ওকে নির্বাচন পদ্ধতি কি হবে নির্বাচন পদ্ধতি হবে প্রার্থীদের দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আবেদন পদ্ধতি ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ পাঁচই আগস্ট পর্যন্ত ঠিক আছে আবেদন কিভাবে করবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি পি এস স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট জিটিএস অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পূরণ করে সাবমিট করুন ঠিক আছে তো খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল আগস্ট চব্বিশ পর্যন্ত অ্যাপ্লাই চলবে ঠিক আছে আজ তো আহ অ্যাপ্লাই করে দিও আজ আঠাশ জুলাই তো এখনও সময় রয়েছে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিও লাস্ট দিনের অপেক্ষায় থেকো না ঠিক আছে এখনই অ্যাপ্লাই করে দিও থ্যাংক ইউ আর গভর্নমেন্ট জব রিলেটেড নিউজ পাবার জন্য আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও গভর্নমেন্ট জব রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক যা গুরুত্বপূর্ণ নিউজ আসবে আমি এই চ্যানেলের মাধ্যমে নিউজ প্রোভাইড করে দেবো ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার